Welcome to Mollik Vlogs. আজকে আমি দেখাবো কাকড়া কিভাবে কাটে। আজকে কাকড়া কাটা দেখাবো। তো এই যে রয়েছে কাকড়া, এই যে দেখেছেন, তো এইগুলো কিভাবে কাটতে হবে দেখাবো। এটা একটু আগে ফ্রিজে রাখা হয়েছিল বলে মরে গেছে, তো এগুলো জ্যান্ত থাকলে খুবই প্রবলেম হয়, ওদের হাত পা বাঁধাই থাকে, কিন্তু তাও খুব সতর্কভাবে কাটবে, নাহলে এই যে এই যে এটা হচ্ছে মেন, এটা দিয়ে কিন্তু ওরা পুরো ধরে নেয়, কামড়ে নেয়, ঠিক আছে। এটা সাবধানে এটাকে দেখে, তো এখন মরা বলে কোনো অসুবিধা নেই। এই যে এটা এইভাবে ঘুরিয়ে আগে পা গুলো ভেঙে নেবো, দাঁড়াগুলো ভেঙে নেবো, ঠিক আছে। তারপর বাদ বাকি যে দাঁড়াগুলো আছে এই যে এইভাবে ঘুরে ঘুরে ভেঙে নেবো। এর যে এই নখগুলো আছে, এই যে এই নখগুলো আছে এগুলো কেটে নেবো, কারণ খাওয়ার সময় মুখে লেগে যেতে পারে, খুব ধারালো হয় এগুলো নখগুলো, তো এগুলো কেটে নেবো। এবার হচ্ছে এই যে এই এই জায়গাটা, এটা হচ্ছে ওদের নাভি, এই জায়গাটা আমরা এইভাবে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে যাবে, এটা এইগুলো বের করে দিতে হবে। তারপরে এখানে খোলসটা হালকা করে এই দেখুন ইজিভাবে খুলে গেছে, এই দেখুন এটাকে ফেলে দেবো। এই যে এই কালো কালো যে জিনিসগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে, এগুলোকে ফেলে দেবো, দুই সাইডেই থাকে, দুই সাইডেই ফেলে দিতে হবে। ব্যাস এরপরে হয়ে গেল আমাদের কাকড়া কাটা কমপ্লিট। এরপরে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর যে এই দাঁড়াটা আছে, এই দাঁড়াটা ভারী কিছু দিয়ে এটাকে ভেঙে নিতে হবে। ভরে দিল মোছো, ইস রে এটাও সেম যেভাবে কেটেছি ওইভাবেই কাটবো সবগুলো। এই যেভাবে পা গুলো কেটে নেবো, দাঁড়া ব্যাকগ্রাউন্ড ভয়েসের জন্য এক্সট্রিমলি সরি, কারণ ঘরে বাচ্চা কাচ্চা থাকলে খুবই অসুবিধা হয়, তো কিছু করার নেই, ছোট বাচ্চা তো, আপনারা খুবই সাবধানে করবেন, বটি বটি থেকে সাবধান।
এর মধ্যে ডিম আছে আপনারা চাইলে এগুলো রাখতেও পারেন এটা কেটে নেবেন এটা কেটে গুলো ফেলে দিতে হবে আর এগুলো এখানে রেখে